আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হে খোদা দয়াময় তুমি যে রহিম রহমান হে খোদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে মহব্বতের সাথে জোরে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মেঘ ময়ুরি পচি মেতেছে ওই আমার সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারতে রাশাই রওজা জিয়ারতে রাশাই পিয়াসি অন্তরে জেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তরে জেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানিতে হলে তুমি
কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি ফাদুজাবি জামালিহি হাসানাত জামিয় খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি দুরবিশানি নেত্রে কত দরিয়া কর দিয়া দিল কি রোশন কর দিয়া আকো কো বিনা কর দিয়া বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিয় খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে ইয়া নুশাই জিস আল্লাহ মিলে বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয় সাল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন কক্সবাজার মহিষকালী ফানিসড়া ছড়া রাগা ইসলামী আল ফালাহ যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের এই দ্বিতীয় অধিবেশনে আল্লাহ তাআলা কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মাহবুব আমাদের দরুদ সালাম দেবো তাজদার মদিনা নূরে মুদাসসাম রহমাতুল লিল আলামিন সরকার দু আলাম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক ফাসায়াদাও তমাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আরোহের উপর সাফা সায়াদাও রব্বুল আলামিন এই মাহফিলে জান যারা করলো আর শোনার জন্য যারা আসলো আর আমরা কত মানার জন্য যারা এসেছি কাল কিয়ামতের ময়দানে কঠিন হাশরের ময়দানে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাই দে আল্লাহ ইয়া রব করম তো আগর করে উবাতে জুবাকো জো দিল পর আসর কর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাত্তাওয়াবুর রহিম বিজুদি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত হাজিরিন আজকের এই মহৎ আয়োজনের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় দাদাজান জনাব আলহাজ মাস্টার আক্তার কামাল সাহেব আর আমার পূর্বে যিনি আলোচনা করলেন সুদূর ঢাকা থেকে আগত হাফেজ মোহাম্মদ গাজী ইব্রাহিম সাহেব আমার সামনে বসে আছেন কোরআনের একজাক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দীন ইসলাম প্রেমিক মুসলিম জনতা আর পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে আবার সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা হবে কার আরো জোরে বলেন কথা হবে কার আমরা কার
ইবাদত করব কার ছেড়ে দেন কে আরো জোরে বলেন ছেড়ে দেন কে মেয়ে দেন কে দেই না কে দোষ কার দোষ আল্লাহর না কারো দোষ না ছেড়ে দেন আল্লাহ মেয়ে দেন আল্লাহ দেই না আল্লাহ দোষ কার না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা সেজন্য আমাদের কথা হবে কোরআন থেকে আমরা এখানে কারো কথা শোনার জন্য এসেছি নাকি আল্লাহর কথা শোনার জন্য এসেছি আরো জোরে বলেন আমরা কার কথা শোনার জন্য এসেছি আল্লাহর কথা শোনার জন্য এসেছি সেই কোরআন থেকে আমরা আলোচনা করব আলোচনার আগে আমরা সেই কোরআনের পরিচয়টুকু জেনে নিই কুরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তুমি কোন কিতাব আবার তোমার মধ্যে এমন গুণ আছে তুমি পৃথিবীর মধ্যে নাযিল হয়েছো আমরা যদি কুরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করি কুরআনুল করিম সঙ্গে সঙ্গে বলে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি কিতাব পাঠিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই কুরআনুল করিম সন্দেহের অবকাশ নেই বুঝলাম তুমি কোথা থেকে নাযিল হয়েছো তুমি কার কথা তুমি কার কথা তুমি কার কথা সেই কথা যদি আমরা কুরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করি কুরআনুল করিম সঙ্গে সঙ্গে আবার সুন্দর করে বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন যে সত্তা সে সত্তা কুরআনুল করিম নাযিল করেছেন যে আকাশ এর মালিক জমিনের মালিক আপনার আমার মালিক জান্নাত রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলামিন আমি কুরআনকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কুরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কুরআনুল করিম সুন্দর করে বলেন ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানের আওয়াজ কি এরকম মুসলমানের আওয়াজ সবে সিংহের মতো গর্জন দিয়ে বাতিলকে যে গর্জন দিয়ে বাতিলকে তাড়াতে হবে এমন গর্জন হবে যে মুসলমানের গর্জনের কারণে তসলিম নাসরিনের মতো বিশ্বাস এই বাংলার জমিনে থাকতে পারে নাই লতিফ চিত্তিকির মতো বেয়াদবকে বাংলার জমিন দিকে তাড়াতে হবে মুসলমানের গর্জন দিয়ে ঠিক না বলেন সে গর্জন দিতে হবে জমিন কার ভাই আরো জোরে বলেন জমিন কার আইন চলবে কার তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এরকম করে বলতে হবে আল্লাহু আকবার বলে রে মুমিন তারি আচমান তারি জমিন আল্লাহু আকবার বলে রে মুমিন জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে সে কথা বলে দিলেন আমি কুরআনুল করিম হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি কুরআন নাযিল করেছি সুবহানাল্লাহ ও কুরআন বুঝলাম তুমি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছো আমরা বুঝলাম কিন্তু তুমি নাযিল হওয়ার আগে কোথায় ছিলা আমাদেরকে একটু দিশানা দেন আমাদেরকে একটু বলে দেন কুরআনুল করিম সঙ্গে সঙ্গে বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজীদু ফি লাউহিম মাহফুজ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে সে কথা বলে দিলেন কুরআনুল করিম আমাদেরকে জানিয়ে দিলেন আমি হলাম মহামর্যাদা সম্পন্ন লোহে মাহফুজের মধ্যে ছিলাম সেই লোহে মাহফুজ থেকে আমি কুরআন এই পৃথিবীর বুকে নাযিল হয়েছি সুবহানাল্লাহ কুরআনুল করিমকে যদি আবার জিজ্ঞাসা করি ও কুরআন তুমি লোহে মাহফুজ থেকে নাযিল হয়েছে বুঝলাম
তুমি কোন মাসে নাযিল হয়েছো আমাদেরকে একটু বলে দেন কোরআনুল করিম বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহামান্বিত মাগফিরাত নাজাত রহমত নিয়ে যে মাসকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম সে রহমত মাগফিরাত নাজাতের মাসের মধ্যে আমি কুরআন এই পৃথিবীর মধ্যে নাযিল হয়েছে সুবহানাল্লাহ কুরআনুল করিমকে যদি আবার জিজ্ঞাসা করি ও কুরআন তুমি কুরআনুল করিম ও কুরআন তুমি রমজানুল মুবারকের মধ্যে নাযিল হয়েছে বুঝলাম আমাদেরকে একটু বলে দেন তুমি কি রাতের মধ্যে নাকি দিনের মধ্যে নাযিল হয়েছে সেই কথা যদি কুরআনুল করিমকে যদি বলি কুরআনুল করিম সঙ্গে সঙ্গে বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর জোরে বলেন আল্লাহু আকবার বলেন আমি কুরআনুল করিমকে যে লাইলাতুল কদর নামক রাতের মধ্যে নাযিল করেছি সুবহানাল্লাহ ও কুরআন তুমি রাতের মধ্যে নাযিল হয়েছো আমরা বুঝলাম তুমি মানুষের কি করতে পারবা যদি আমাদেরকে একটু যদি বলে দেন আমরা তাহলে খুশি হব সেই প্রশ্ন যদি কুরআনুল করিমকে যদি আমরা জিজ্ঞাসা করি কুরআনুল করিম সঙ্গে সঙ্গে বলে দেয় আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে এমন যে দিশানা দিয়েছি মনে করেন আমরা এই মাহফিল শোনার জন্য এসেছি রাতের অন্ধকারের মধ্যে এসেছি রাতের অন্ধকার যেমন অন্ধকারকে দূরীভূত করার জন্য আমরা একটি লাইট ব্যবহার করি একটি টর্চ ব্যবহার করি সেই টর্চ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা মাহফিল পর্যন্ত পৌঁছে যাই আর আমাদের সমাজের মধ্যে শিরিক বেদাত কুফর এমন শিরিক বেদাত কুফরকে দূরীভূত করার জন্য একটি লাইটের দরকার সেই লাইটের নাম হলো কোরআন করিম সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা এবার কোরআনুল করিমের পরিচয় পেয়ে গেছি তাহলে আমরা কোরআনুল করিমের সরাসরি আলোচনার দিকে চলে যাই সেটুকু হলো সূরাতুল আলে ইমরানের মধ্যে আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ডেকে ডেকে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানের এসেছো যারা তাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা এই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও আর না হলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না এই জন্য কুরআনুল করিম সুন্দর করে মানতে হবে কুরআনুল করিম বুঝতে হবে কুরআনুল করিম জানতে হবে কুরআনুল করিম যদি জানি তাহলে আমাদের নবীকে অনুসরণ করতে হবে ঠিক না ভাই আমাদের নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ অনুকরণ করতে হবে সেজন্য আসেন উদুহুলু ফিস-সিলমি কাফা যে ইমানের মধ্যে পরিপূর্ণ ঢুকে যান যে ইমান হলো ইমানের যে ইমানদার দিন দিন ইসলামকে এমন ভাবে অর্থ করে অনেক আলেম আছে দিন ইসলামকে উল্টে পাল্টে করে অর্থ করে দিনের পাঁচটি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল করিমের মধ্যে দ্বীনের পাঁচটি অর্থ সুন্দর করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রুদ্দিনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفغير الدين الله يبغون وله أسلم من في السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে আমার দ্বীন ইসলামকে না মানে আমার দ্বীন ইসলামকে ছেড়ে কোথায় যাও কোথায় তোমরা যাও সে দ্বীন ইসলাম তো তারা মানে সেই আমার যে অনুকরণ দিয়েছি আমি যে ইত্তেমা করার জন্য বলেছি অনুসরণ করার জন্য বলেছি সে অনুসরণ তো আসমান জমিন সবাই মানে তোমরা কিভাবে যাও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আরেকটি অর্থ বললেন মালিকি ইয়াউমি দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদের একটি বিচার দিন হবে সেই বিচার দিনের কথা দিন কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিনের আরেকটি অর্থ হলো ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন জোরে বলেন আল্লাহু আকবার দিন ইসলাম তো মানে তারা যাদেরকে আমি দিন ইসলাম মানার জন্য দিন ইসলাম মানার জন্য যাদেরকে বললাম তারা তো পরিপূর্ণভাবে দিন ইসলাম যদি মানে তাহলে পরিপূর্ণভাবে যে দিন ইসলামের মধ্যে ঢুকবে উদখুলু ফিস সিলম কাফা তারা যদি দিন ইসলামের মধ্যে যদি ঢুকে যায় কাফা তারা পরিপূর্ণ কামিয়াব হবেন সুবহানাল্লাহ দিনের আরেকটি অর্থ হলো দিনের আরেকটি অর্থ হলো ইন্নি আখাফু আইয়ুবাদ্দিল দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ জোরে বলেন আল্লাহু আকবার দিনের আরেকটি অর্থ হলো রাজনীতি অনেকে বলে কুরআনুল করিমের মধ্যে কোনো রাজনীতি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল করিমের মধ্যে রাজনীতি আছে কে বলেন কার রাজনীতি নাই এমনকি রাজনীতি করার জন্য অনেক পয়গম্বর শুদ্ধ এমন ভাবে লাঞ্ছিত গঞ্জিত হলেন এমন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন তখন ফেরাউনের কাছে যখন বললেন ওয়া ক্বালা ফিরআউন জারুনি আকাতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নি আখাফু আইয়ুযহিরা ফেরাউন বলল যে আমাকে ধরো মূসাকে আমি হত্যা করব মূসা কেমন আবার রাজনীতির কথা বলে যে আল্লাহর দাওয়াত নিয়ে মূসা আসলো আমরা তো সেগুলো চিনি না মূসা কি আবার আল্লাহর দাওয়াত দেয় মূসাকে আমি হত্যা করব আজকে যারা দিন ইসলামকে আজকে যারা বলতে চায় দিন ইসলামকে আজকে যারা মানতে চায় যারা রাজনীতির সংসদের মধ্যে উত্তরণ করতে চায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢোকায় ঠিক না বলেন যাদেরকে যারা জেলখানার মধ্যে ঢুকালেন রাজনীতি করার জন্য তারা হলো কাফের বেইমান মুশরিক তারা হলো জাহান্নামের কীট এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কথা সুন্দর করে রাজনীতির কথা এই কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে বলে দিলেন দ্বীন ইসলামকে মানতে হলে নামাজ রোজা হজ যাকাত এগুলো মানতে হবে যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি মুসলমান হতে পারবে না দ্বীনের ফাস্টি অর্থ যে দিন দিন হলো ইসলাম তো ইসলামের মধ্যে যদি ঢুকত হয় তাহলে একটি বাহানা লাগবে সে একটি দরজা লাগবে সে দরজার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দিন ইসলামকে ঢোকার জন্য একটি দরজা আছে সেই দরজার নাম হলো কালিমা আর যে মনে করেন আপনারা একটি ঘর নির্মাণ করবেন ঘরের মধ্যে চারটি খুঁটি দিতে হবে চার কোণের মধ্যে সেই একটি খুঁটির নাম হলো নামাজ দ্বিতীয় খুঁটির নাম হলো রোজা তৃতীয় খুঁটির নাম হলো হজ চতুর্থ খুঁটির নাম হলো জাকাত এই চারটি খুঁটি দিয়ে গেল এবার বলেন তো এই ঘরের মধ্যে কি থাকতে পারবেন
জোরে বলেন, থাকতে পারবেন? সাতটি খুঁটি দিয়ে একটা ঘর হলো না? হলো না। যে সেখানে দেওয়াল নেই, ছাদ নেই, সেই জন্য আপনারা কি এই ঘরের মধ্যে থাকতে পারবো না? ডাকাতের ভয়, চোরের ভয়, সেজন্য আবার দেওয়াল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে সে কথা সুন্দর করে বলে দিলেন। দিনের পাঁচটি অর্থ হলো, এক নম্বর হলো যে পাঁচটি খুঁটি, সাতটি খুঁটি, আবার সাতটি দেওয়াল আছে, সাতটি দেওয়ালের নাম হলো আল্লাহর নবীর পরিবার নীতি, আল্লাহর নবীর রাজনীতি, আল্লাহর নবীর সমাজ নীতি, আর চতুর্থ নম্বর হলো আল্লাহর নবীর সংস্কৃতি। আল্লাহর নবীর পারিবারিক নীতি আমার পরিবারের ভিতরে আছে কিনা সেটি দেখতে হবে। আমার মেয়ে কি রকম করে চলাফেরা করতেছে, আমার মেয়ে কলেজ ভার্সিটির মধ্যে পড়তেছে, আমার স্ত্রী কিরকম করে মার্কেটের মধ্যে যাচ্ছে, সেই যদি আমি যদি পর্দার যদি খেয়াল না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ইমানদার হতে হলে তা হলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পরিবারের নীতি অনুসরণ করতে হবে। আমি সংক্ষিপ্ত করে ব্যাখ্যা দিয়ে গেলাম। আর রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে রাষ্ট্রপ্রধান ছিলেন সেখান থেকে শিক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো আলেম ছিলেন। আজকে যারা আলেমরা রাজনীতি করে, অনেকে বলে হুজুররা কেন রাজনীতি করে, রাজনীতি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে সুন্দর করে বলে দিলেন। আর রাজনীতির কথা, রাজনীতি যদি আমরা না করি তাহলে এই দিন ইসলামের মধ্যে আমরা সুন্দর করে প্রবেশ করতে পারবো না। দ্বিতীয় দেওয়ালের নাম হলো রাজনীতি, আর তৃতীয় দেওয়ালের নাম হলো সমাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজনীতিকে আমাদের অনুসরণ করতে হবে। আর চতুর্থ নম্বর নাম হলো, চতুর্থ নম্বর দেওয়ালের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সংস্কৃতি। যে সংস্কৃতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সংস্কৃতি আমরা মানতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা মানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান পরিপূর্ণ হতে পারবো না।